প্রথম ঋতুর সাতকাহনে আমি ঋতু চলে এসেছি। তো বলো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, এখন বাজে রাত 10:40। তো আমি যদিও বাড়ি ফিরেছি দিম্মার বাড়ি থেকে রাত 10, এসে ফ্রেশ ফ্রেশ হয়ে কথা বলতে বলতে 10:40 বেজে গেছে। শুভ গাড়ি ঢুকিয়ে নিয়েছে, ও গেছে ফ্রেশ হতে। তো ভাবলাম চলো, সকাল থেকে তো ব্লগটা ইন্ট্রো দেওয়া হয়নি, ভালো করে ইন্ট্রো দিয়ে দিই। আর আজকে টাইটেলে তো দেখেছো শাশুড়ি মা আমাকে গিফট দিয়েছে। কী গিফট দেখতে হলে কিন্তু অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে। যদিও বলে দিই, এবছর কিন্তু আমাদের কোনো পুজোর শপিং হবে না, কারণ জানোই তোমরা আমার দাদা শ্বশুর মারা গেছেন, তার জন্য আমাদের এই বাড়িতে অসুস্থ। ইভেন আমার বাবাও মারা গেছেন, যেহেতু আমার বাপের বাড়িতেও অসুস্থ। সো এই বছর এই পুজোতে আমরা কোনো গিফট কাউকে দেবও না, ইভেন কারোর থেকে কোনো গিফট নেবও না। বাট আমি ভেবে রেখেছি ইউটিউবে যে পেমেন্টটা আমার এই মাসে ঢুকবে, সেটা ঢুকলে আমি আমার ছোটো ছোটো ভাই বোনগুলোকে তো গিফট দিতেই পারি। যেমন আমার শাশুড়ি মাদের কিন্তু কোনো অসুস্থ নেই, অসুস্থ আমাদের মানে আমার দিম্মার শুভর আমাদের, তো বোন তো ছোটো, মাসিমণিরও কোনো অসুস্থ নেই, তো ও বোনও ছোটো ভাইও ছোটো। আর হ্যাঁ, আমাকে একজন জিজ্ঞাসা করেছো, দিদি তুমি বলেছিলে তোমার তো ননদ একখানা, কিন্তু এখন বলছো দেওর নয়, ওটা ননদ, আর একটা ননদ আছে। তো তোমার জন্য বলি, আমার ননদ হচ্ছে দুখানা, মানে শুভর আমার মানে শাশুড়ি মার এক মেয়ে এক ছেলে, মানে শুভ আর বোন, মাসিমণির এক ছেলে এক মেয়ে, তো ভাই আর বোন। কিন্তু আমি মজা করে বলি, যেহেতু আমার ভাই এখানে থাকে, আমার কাছে থাকে, আমাদের কাছে থাকে, সরি আমার কাছে না, যেহেতু ভাই আমাদের কাছে থাকে মানে দিম্মার কাছে থাকে, আর বোনও অনেক দূরে থাকে, তারকেশ্বরে বোনও থাকে, মানে আমার মাসি শাশুড়ির বাড়ি হচ্ছে তারকেশ্বরে, তো আমার বোন থাকে হচ্ছে তারকেশ্বরে। তো বলে নিই, মাসিমণির মেয়ের নাম হচ্ছে অর্পিতা, আর আমার ননদের নাম হচ্ছে রূপা। তো রূপা আর অর্পিতা হচ্ছে আমার দুজন ননদ, আর ভাই মানে পিকাই, ওর ডাক নাম হচ্ছে পিকাই, ভালো নাম হচ্ছে তন্ময়, ও হচ্ছে আমার দেওর। বাট আমি মজা করে বলি, যেহেতু আমার দুই ননদই আমার কাছে থাকে না, কিন্তু ভাই আমার কাছেই থাকে, কারণ আমরা দিম্মার বাড়ি সবসময় থাকি, সারাদিনটাই বলতে গেলে দিম্মার বাড়ি থাকি, শুধু রাত্রে এখানটা শুতে আসি বা সকালটা শুধু থাকি। তো ওই জন্য ভাই সবসময়, আমি আর ভাই পুরো নিজের ভাই বোন যেমন হয় ওরকমই, তার জন্য আমি ভাইকে মজা করে বলি ওটা আমার ননদ, কারণ যেহেতু আমার দুটো ননদ একদম মানে সিধা সাদা, পুরো ছোট্টো ছোটো বোন যেমন হয় ওরকমই। আর ভাইটা তো একটু বড়, সেকেন্ড ইয়ারে পড়ে ভাই, তো সেই জন্য ভাই আমার পিছনে একটু লাগে, তো তার জন্য ওকে আমি ননদ বলি। বাট আমার দুখানা ননদ আর একটাই মাত্র দেও। তো এবার আশা করি তোমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো চলো ব্লগটা দেখে নাও, আর তারপরে আমি আবার আসছি। বন্ধুরা, এই যে গঙ্গাটা দেখছো, যখনই আমার কোনো মন খারাপ হয় আমি এই গঙ্গাটার সামনে এসে বসে থাকি, আর এটা আমার বাড়ির খুব 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 কাছে, তাই আসতেও খুব সুবিধা হয়। যদিও আজকে এখানে বসে আমি ভিডিও করিনি, করেছে আমার ননদ, বাট আমি শেয়ার করলাম। আর চলো দেখো, এবারে সোজা চলে এসেছি আমার বাড়িতে। যদিও আমি আসিনি, বলেইছি যে এখন থেকে সব জায়গার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব, সবাইকে বলেছি যেন ভিডিওগুলো পাঠিয়ে দেয়। তো আমি কদিন ধরে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে যখন আমার বাচ্চাগুলো খায় সেই ভিডিও একদিন তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। তো দেখো, বেচারাদের এখন লাঞ্চের টাইম, আর পায়েল ওদেরকে খেতে দিচ্ছে, কি সুন্দরভাবে বসে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে দেখো। আর ওরাও আরও মানে সুন্দরভাবে অন্যদিন বসে, মানে পুরো লাইন করে বসে, যদিও আজকে এটা করছিল না, বসছিল না, কারণ ভাইকে দেখে ওরা একটু বেশি প্যাম্পার হয়ে যায়, মানে ভাই ওদের একটু বেশি প্যাম্পার করে বলে ওরাও বেশি ওরকমই হয়ে যায়। তো তার জন্য একটুখানি লাইন ব্রেক হয়েছে, বাট সবাই কিন্তু সুন্দরভাবে লাইনে বসে খাবার খায়। তো সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম। দেখো আমার ছেলেদের এখন, ছেলে মেয়ে সবার এখন খালাঞ্চের টাইম, আর এই দেখো ওদের খাবার। তো এক বলে রাখি, ওদের কিন্তু রোজ দিনই চিকেন দিয়ে ভাত সেদ্ধ করা হয়, কারণ ওদের তো কোনো স্পাইসি খাবার বারণ, তার জন্য তো সেটাই ওদেরকে খেতে দেওয়া হয়। আর ওদের সবার আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, মানে ভাগ আছে, ছেলেগুলো তিনটে এখানে খায়, মেয়েগুলো ওইদিকে, দুটো মেয়ে ওইদিকে খায়, আর একটা এদের সাথে খায়। তো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখো এখন সবাই খাবে বলে লাফালাফি শুরু করে দিয়েছে, তো এইভাবে ওরা সুন্দরভাবে শান্ত হয়ে বসে। তো দেখো যখন দেখলো আর লাফালাফি করে কোনো লাভ নেই, সব কি সুন্দর বাবু হয়ে দাঁড়িয়ে আছে, সব খাওয়ার জন্য ওয়েট করছে, ওদেরকে খেতে দিলেই ওরা খাবে। তবে ওরা এতটাই ভালো, যতক্ষণ না ওদেরকে দেওয়া হবে ততক্ষণ কিন্তু ওরা কেউ মুখ দেবে না, শুধু বুজোটা একটু মাঝে মাঝে দুষ্টুমি করে, মানে যেটা শুধু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এছাড়া সবাই কিন্তু বোঝে কখন ওদের খেতে দেওয়া হবে, ঠিক তখনই উঠে ওরা খায়। এত ভালো। গুড মর্নিং, সুপ্রভাত, চলে এসেছি। আজকে হচ্ছে বুধবার সকালবেলা,
আর এখন বাজে হচ্ছে 10:10 বাকি। তো আমার স্নান টান সব হয়ে গেছে, কারণ আজকে আমাদের অফিস আছে, সমস্ত কাজ হয়ে গেছে, দেখছো বিছনা টিছনা পুরো ক্লিন। তো আমার প্রতিদেব গেছে এখন হচ্ছে গাড়িতে তেল ভরতে আর চাকায় হাওয়া দেবে, সেই জন্য তো ও এলে আমরা বেরোবো। আমি মাত্র স্নান করে এসেছি আর এখন চুল টুল আঁচড়ে ড্রেস পরবো, সিঁদুর পরবো, ঠাকুর দেওয়া অলরেডি হয়ে গেছে, শুরু দিয়ে গেছে বলে যখন দেরি হয়ে যাচ্ছে আমি দিয়ে দিচ্ছি। তো দেখাবো অবশ্যই তোমাদেরকে ঠাকুর দেওয়া, তার আগে চলো চটপট রেডি করে রেডি হয়ে যাই। আর আজকে বুধবার বললামই, আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, ঠিক আছে? তো অনেকদিন মুখে একটুখানি পাউডার লাগাই না, তো আমার তো পাউডার মানে জাস্ট ফাক ফাক তো পাক ইউজ না করা আর হচ্ছে টাওয়াল দিয়ে মোছা, তো সেটাই করবো। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, পাক দিয়ে ইউজ করে না এরকম উল্টানো থাকে তো পাউডারের মধ্যে পাকটা পুরো ভর্তি হয়ে যায়, তো অনেক বেশি হয়ে যায়, স্টিম হয়ে যায়। যদিও আজকে কম আছে কারণ পাউডারটা এখন খতম হয়ে আসছে, পাউডারটা খতম হয়ে আসছে, পাউডার ঢালিনি তার জন্য। আর আমাকে অনেকে বলেছিলে দিদি তুমি হোয়াইট টোন ইউজ না করে আরেকটা কী বলেছিলে তো ওটা ইউজ করতে, আসলে কী বলো তো আমার মুখে কোনো কিছুই শ্যুট হয় না, প্রচণ্ড সেন্সিটিভ আর অয়েলি স্কিন, তো কিছুই শ্যুট হয় না, কী ভগবানের দয়া যে আমার এই শুধু হোয়াইট টোনটাই শ্যুট হয়, তার জন্য এটা ইউজ করি। অ্যাকচুয়ালি আমি বিবি ক্রিম হচ্ছে তোমার বিবি ক্রিম না সরি ফাউন্ডেশন নিজের সেটের ম্যাচ করে, আমি তো ফর্সা নই, তো ডার্ক শেডের ম্যাচ করে কত 500 টাকা নিয়েছিল না 300 টাকা নিয়েছিল খেয়াল নেই, মানে ব্র্যান্ডেড কোম্পানির ফাউন্ডেশন কিনে রেখে দিয়েছি, বাট আমি ইউজ করতে পারছি না, তার কারণ হচ্ছে আমার শ্যুট হয় না মুখে, ওর জন্য প্রচণ্ড প্রবলেম। আর আমি হোয়াইট টোনটা একটা কারণেই মাখি, সেটা হচ্ছে আমার প্রচণ্ড অয়েলি স্কিন, তো পাউডারটা দিলে অয়েলটা একটু কম লাগে, কারণ এই রোদে বেরোলে না না মুখ পুরো চ্যাপচ্যাপ করে অয়েলি, অয়েলি স্কিন বলে অনেক দিক থেকে ভালো কিন্তু আমার অয়েলি, তো ওই জন্য আমার আর ভালো লাগে না। যাদের আবার ড্রাই স্কিন তাদের দেখবে ড্রাই স্কিন ভালো লাগে না, অয়েলিটাই হয়তো ভালো লাগে, তো এটাই হয় বোধহয় মানুষ যেটা চায় মানে পায় আর কি, সেটা চায় না যেটা পায় না সেটা চায়। তো যাই হোক চলো আমি সিঁদুর টিদুরগুলো পরে নিই, পরে নিয়ে রেডি হয়ে আসছি আর ততক্ষণে তোমাদেরকে ঠাকুরের জায়গাটাও দেখিয়ে নিই, ঠিক আছে? দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, ওয়েট, আর এবারে আমি তোমাদের দেখাবো হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন। এখন এবার শুধু ড্রেসটা পরা বাকি আছে, চুলটা যেহেতু ভেজা তাই খুলে রেখেছি, পরে চুলটা বাঁধবো। এবারে চলো আমার ঠাকুরের সিংহাসনটা দেখে নাও কি সুন্দর লাগছে, তিনটে সিংহাসন না তো যেখানে আমার ঠাকুরটা থাকে। এই পুরো ক্রেডিটটা কিন্তু আমার পরে, আমার বর গেছে পুজো টুজো দিয়ে, আর এইটা তো আমি গুছিয়েছিলাম আমার দাদা মারা যাওয়ার আগে, তো তারপরে তো সেভাবে পুরো এক মাস মতো পুজো হয়নি, এখন সেই পুজো হচ্ছে সব কিছু হারিয়ে যাওয়ার পরে। আমাদের আমি ফুললি রেডি হয়ে গেছি, এখন শুধু ইয়াররিংসটা, আর যেহেতু আমি সব সমস্ত সোনা গানা খুলে রেখেছি তো এখন আমার এগুলোই ভরসা, তো এইটা পরবো এখন, আর হচ্ছে গলার হারটা পরে নেবো, দিয়ে হচ্ছে আমার প্রতিদেবের জন্য ওয়েট করবো, আমার প্রতিদেব চলে এলে আমরা বেরোবো, ঠিক আছে? তো অনেক তো পরে নিলাম কিন্তু এইটা আমাকে শুভ পরিয়ে দেয়, একা একা পড়া না খুব টাফ আছে, এটা সেই টাফ মানে এটাই না না, এটা আমি আমার বিয়ের আগে কিনেছিলাম, আমার বিয়ে হলে পড়বো বলে, নন বেঙ্গলিদের মঙ্গলসূত্র টাইপস দেখা যাক করতে পারি কি না, একা একা হ্যাঁ পেরেছি 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 মনে হচ্ছে পেয়েছি, এই দেখো এটা আগে আমার গলায় পুরো টাইট হয়ে বসতো, অতটা ঢিলা হয়ে গেছে, তো মোটামুটি রেডি, শুধু শুভ এসে গেলে চুলটা বাঁধবো, ব্যাস চুলটা বাঁধবো মানে এটাই যে একটা ক্যাচার লাগিয়ে নেবো, ওয়েট করি শুভ আসুক তারপর বেরিয়ে কথা বলবো, প্রচণ্ড গরম লাগছে দেখো, ফেমেন্ট নেমে যাচ্ছে পুরো।
তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাত্রাও শুরু করে দিয়েছি অলরেডি। তো আমার এই গাড়ি করে যাওয়ার সময় ভিডিও করতে খুব ভালো লাগে। মাঝখানে একটা ঘটনা ঘটে গেল, আমরা যাচ্ছি আর ওই দিক থেকে আমার ভাইয়ের একটা বন্ধু, যাকে আমি ভাইফোঁটা দিই, ও আসছে। তো যখন পাশ কাটিয়ে গেল তখন বুঝতে পারলাম যে ও যাত্রা। এসেছি বাড়ি, আজকে একটু তাড়াতাড়ি এসেছি, তো চলো ঘরে ঢুকে কথা বলছি। চলো ভেতরে, একটু পরে যাবো ডিমের কাছে। এগুলো সব রেখে রেখে চুল টুল বেঁধে নিয়ে তারপরে যাবো। আজকে তাড়াতাড়ি আরও আসার কারণ হচ্ছে এখানে পুরো অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। কিন্তু বেরোনোর পরে একটু একটু বৃষ্টি হচ্ছিলো, তারপরে পুরোপুরিভাবে বৃষ্টিটা চলে গেলো। তার জন্য আমরাও চলেই যখন এসেছি ওই চেঞ্জ ফেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে ডিমার বাড়ি চলে যাবো। চেঞ্জ করবো না, একটুখানি বলবো, তারপরে সন্ধ্যা দিয়ে চলে যাবো হচ্ছে ডিমার কাছে, তার জন্য চেঞ্জ করবো না। আচ্ছা আমরা এখন যাচ্ছি ডিমার কাছে, তো তোমরাও চলো আসবো সেই রাত্রিবেলা। শুভ গিয়ে আবার সিরিয়াল দেখবে অনেকগুলো, অনেকগুলো না সরি আমি দেখি অনেকগুলো, শুভ রামকৃষ্ণ দেখে, মানে রানী রাসমণি, ও রামকৃষ্ণের পার্টটাই ভাল লাগে ওই জন্য ও দেখে। চলো যাই। দেখো আমরা দিম্মার কাছে চলেও এসেছি আর দিম্মা আমাদের সন্ধ্যাবেলা টিফিন দিয়ে দিয়েছে, ছোলা সিদ্ধ সঙ্গে হচ্ছে পেঁয়াজ আর শশা কুচি। এই যে আমি, আমার ননদিনী, ভাই সবাই মিলে এখন বসে বসে খাবো। তো খেয়ে দিয়ে দিই, নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আর আমার ননদিনী তো প্রচণ্ড ভিডিওর ক্ষেত্রে আমাকে প্রচণ্ডই হেল্প করে, আমি যখনই করে ভিডিও করি ও যেখান থেকে যত লাইট পায় এসে আমাকে ধরিয়ে দেয়। আমি বললাম বোনো একটু পোস্ট দেন আমি ভিডিও করবো, ওই জন্য এইসব পোস্ট পোস্ট দিয়ে দিল। ইভেন ওর মোবাইলের ফ্ল্যাশও জ্বালিয়ে দেয় যখন ভিডিও করার হয়, ওর বাড়িতে গেলে যেখান থেকে যত লাইট পড়ে বের করে আনে। তো এখন আমার আমার ভিডিও ও করবে, দেখো। তো সন্ধ্যের পরে একদম তোমাদের সাথে রাত্রে ডিনারে দেখা করছি। তো দেখতেই পাচ্ছ আমার গোপুরা প্রথমে খেতে বসে গেছে, তো ওরা খাচ্ছে আজকে হচ্ছে লুচি আর ওদের পিসিমণির বানানো সিমই, যেটা অসাধারণ অসাধারণ হয়েছিল খেতে। তো এখন সেটাই ওরা খাচ্ছে আর ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা ডিনার করব। আজকের ব্লগ না আর ওয়েট করাবো না, এবার তো দেখিয়ে দিতেই হয় শাশুড়ি মা আমায় কী গিফট দিল, কি মজা। যদিও গিফট আমাকে একা দেয়নি, আমাকে আর বোনকে দুজনকেই দিয়েছে, তার আগে দেখিয়ে দিই এইটা, এইটা মা আমাকে দিয়েছে। আর এরকমই একটু অন্যরকম, আমি বোনর কাছে পিকচারটা চাইবো, তো দেখিয়ে দেবো তোমাকে বোনরটা। তো মা আমাকে দুটো নিয়ে এসে সবার ফার্স্টে দেখিয়েছিলো, আর যেদিনকে লকডাউন ছিল মা সেদিনই নিয়ে এসেছিলো দুটো। তো আমাকে বলেছিলো যেটা পছন্দ করে নেওয়া সেটা নেন, তো আমি মাকে বললাম মা বোনু তো ছোটো, আগে বোনুকে বলো ও যেটা নেবে তারপরে আমি নেব। তো বোনু ওইটা নিয়ে আসে, ওটার ফটো আমি দিয়ে দেবো অবশ্যই সাইডে। আর এইটা মা আমাকে দিয়েছে, এটা আমার খুব 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 পছন্দ। তো এটা পুজো পারপাস একদমই নয়, জাস্ট মা কেন দিয়েছে আমি ঠিক সেটা জানি না, মেবি মার কাছে হয়তো কেউ সেল করেছে, যার জন্য মা জানে আমার আর বোনের জন্য না, তার জন্যই হয়তো নিয়েছে। তো যাই হোক এটা কিন্তু খুব 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 সুন্দর, অবশ্যই বলবে কিন্তু কেমন হয়েছে, ঠিক আছে? আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই বলবে। আর এত ভালোবাসা দিয়ে দিয়েছে সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, এটা আমার কাছে খুব স্পেশাল। বিয়ের পরে মায়ের কাছ থেকে মানে এরকম টাইপের গিফট ফার্স্ট টাইম পেয়েছি, খুব 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 ভালো লাগছে। তো তোমরাও বলো তোমাদের কেমন লাগছে। আর চলো এইবারে ব্লগটা এখানেই শেষ করব। তার আগে বলে দেবো যে যদি তুমি আমার পরিবারে নতুন হও, এখনও যদি আমার পরিবারের নাম মেম্বার হয়েছো, যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা প্রেস করে আমার পরিবারের মেম্বার হয়ে যাও। আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে যায়। তুমি আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও, গল্প করতে চাও, আমার লাইফের সমস্ত কিছু ইনফরমেশন জানতে চাও, তো অবশ্যই আমার ইনস্টাগ্রাম হচ্ছে ঋতুর সাতকাহন, আমার ফেসবুক পেজ হচ্ছে নৈহাটিকাল ঋতুপর্ণা। আর কোনো অফিসিয়ালি কাজের জন্য যে কোনো সময় আমাকে মেল করতে পারো ঋতুসমী69@gmail.com, এই হচ্ছে আমার মেল আইডি। তাহলে
আজকের মতো বিদায় নেবার, বিদায় নেওয়ার আগে বলবো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই প্লিজ 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 আমাদের যে মনের চ্যানেলটা আছে লাভেবল মুন, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, যেটার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে আছে, আমার গোপন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, খুব শিগগিরই বলেছি, আর 15-20 দিন আমার টাইম দাও, তারপর থেকে রেগুলার ওয়াইজ গোপন চ্যানেলেও আমি ভিডিও দেবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবসময় হাসি খুশি থাকো, আর যেভাবে আমার পাশে আছো সেইভাবেই পাশে থাকো। টাটা, বাই বাই।